বন্ধুরা গোটা রাজ্য জুড়ে চলছে ভয়ঙ্কর তাপপ্রবাহ আর এই লাগাতার তাপপ্রবাহের মধ্যেই আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কালবৈশাখী ঝড় নিয়ে সতর্কবার্তাও জারি করেছে তাহলে দক্ষিণবঙ্গে ঠিক কখন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ সর্ব রেকর্ড ভেঙে লাগাতার চল্লিশের ওপরে টিকে রয়েছে পারদ দেখা নেই বৃষ্টির বিশেষ করে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি এরই মধ্যে এলো আসার খবর অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী আগামী রবি সোমবার ও মঙ্গলবার অর্থাৎ পাঁচ ছয় সাতই মে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদে কালবৈশাখীর ঝড় বৃষ্টির সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই অনুমান আবহাবিদদের তবে হতে পারে বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্য জুড়ে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি এবং তারপর রবিবার থেকেই জেলায় জেলায় শুরু হবে কালবৈশাখী ঝড়ের দাপট তাছাড়া আগামীকালও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং দু তারিখে একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরার দক্ষিণ দিকে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন